নমস্কার বন্ধুরা, সকলের সুস্থতা কামনা করে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো সবার প্রথমে বলে রাখি, আমার শরীরটা আজকে খুব একটা ভালো নেই, সেটা আমরা চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। হ্যাঁ, খুব ঠান্ডা লেগেছে বৃষ্টিতে ভিজে, তার জন্যে কথাগুলো এরকম লাগছে। আর জ্বরও এসেছিলো, আমি ক্যালপল খেয়ে শুয়েছিলাম। তো এই উঠে এবার আমার ছেলেকে আনতে যাব, তাই বললাম না একটা ব্লগটা শুরু করা যাক। তো আজকে সকাল থেকে আকাশের ওয়েদারটা ভালোই আছে, বৃষ্টি টিষ্টি কিছু হয়নি, রোদ টোদ ভালোই উঠেছে। তা আমি বেরোনোর আগে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি, দুপুরে খাওয়া দাওয়া সবই হয়ে গিয়েছে, এখন বাজে প্রায় 3:30। তো চলো গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসা। তো ছাদে এসে গিয়েছি, দেখো আজকে আকাশ খুব পরিষ্কার, খুব রোদও উঠেছে, ভালোই ওয়েদার। তো জামা কাপড়গুলোর কী অবস্থা দেখা যাক। হ্যাঁ, জামা কাপড়গুলো দেখে মনে হচ্ছে শুকিয়ে গেছে। তো জামা কাপড়গুলো তুলে নেব, নিয়ে নিচে যাব। এই যে আমার ছেলের একটা জিনিস তোমাদের দেখাই, এই ড্রেসটা সাদা রঙের। তো এই সাদা রঙের যে ড্রেসটা দেখছো, এটা হলো আমার ছেলের মার্শাল আর্টের ড্রেস। তো জামা কাপড় তোলা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমাদের একটা জিনিস আমি দেখাবো, এই দেখো আমাদের গাছে কত সুপুরি হয়েছে। তো বন্ধুরা, তোমরা এই ঘড়িটা দেখো, ঘড়িটার মধ্যে রয়েছে বজরংবলীর ছবি, কি সুন্দর না ঘড়িটা। আর এইখানে আমি তো আগেই বলেছি আমার ছেলেকে আমি স্কুল থেকে আনতে যাব, তো আমার স্কুটিটা দেখো, এটা হচ্ছে একটা ইলেকট্রিক স্কুটি, চার্জে চলে। তো চার্জ দিয়েছি, চার্জ হচ্ছে এখন, তো একটু পরেই আমি বের হব। একটু চার্জ দিয়ে নিই, চার্জটা চলে গেছে, শেষ হয়ে গেছে চার্জ, তো চার্জ হচ্ছে স্কুটি এখন। তো আমি এখন আমাদের বাড়ির পিছন সাইডে এসেছি, দেখো আমাদের কত গাছে পেঁপে হয়েছে। আর এইগুলো হলো সুপারি গাছগুলো, ওই যে ছাদ থেকে তোমাদের সুপারি দেখালাম না, সেই গাছগুলো এইগুলো। তো আর একটা জিনিস তোমরা দেখো, আমার খুব পছন্দের একটি গাছ, সেটা হলো তুলসী গাছ। আমি অনেক তুলসী গাছ লাগিয়েছি, প্রচুর, দেখো কি সুন্দর অনেকগুলো হয়েছে। এখানে আমি রোজ স্নান করে সকালবেলা গাছে জল দিই, প্রণাম করি। আর আমার ঘরে তো নারায়ণ আছে, নারায়ণ ঠাকুর আছে, সেই নারায়ণের পায়ে তুলসী দিতে হয় রোজ, তার জন্য আমার খুব তুলসী গাছ ভালো লাগে। কত তুলসী গাছ আছে, আমার বাড়ির সামনের দিকেও আছে, এটা বাড়ির পিছন দিকটা, আমি আগেই বলেছি, কত সুন্দর দেখতে লাগছে দেখো, প্রচুর গাছ হয়েছে তুলসী গাছ। তো আমি এখন আমাদের বাড়ির সামনের দিকটা তোমাদের দেখাচ্ছি, এই আমার গেট, মেন গেট, গেটের ওপরেই দেখো বজরংবলীর মূর্তি, তার উপরে একটা ওং আছে, বজরংবলীর পঞ্চমুখী মূর্তি। ঠিক তার উপরেই ওম। আর দেখো ওই যে দূরে একটা টিনের দরজা দেখা যাচ্ছে ঘরের, ওটা আমাদের মিটার ঘর। তারপরে টগর ফুল গাছ, তারপরে দেখো জানলার মধ্যেও তুলসী গাছ টপে রাখা আছে, আমার খুব তুলসী গাছ ভালো লাগে। আর তার নিচেই সামনে ছোট্ট একটা নয়নতারা ফুলের গাছ। আর এগুলো দেখো মোরগঝুঁটি, মোরগ ঝুটি গাছগুলো বড় হলে খুব ভালো লাগে, অনেকগুলোই হয়েছিল, আমি তুলে ফেলে দিয়েছি। আর ছোট ছোট চারপাশে অনেক তুলসী গাছ হয়েছে। তো আমি দেখো এবারে রেডি হয়ে গিয়েছি, স্কুটিও বের করে ফেলেছি, আমি এবারে স্কুলে যাচ্ছি আমার ছেলেকে আনার জন্য। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো দেখো স্কুলে যাওয়ার পথে বাইপাস পড়ে, দুটো বাইপাস, ডবল বাইপাস পড়ে, একটা বাইপাস তোমাদের দেখালাম, এখন দাঁড়িয়ে আছি, সিগন্যাল নেই, তাই
ওই দেখো। তো তারপরে এই বাইপাস পেরিয়ে আসতেই গঙ্গা পড়ে, এর নাম করের গঙ্গা। তো গঙ্গায় অনেকেই তারকেশ্বরে যাওয়ার না যেতে পেরেছে যারা, তারা এই গঙ্গাতে এসেই স্নান করছে। এখানে মন্দির আছে পাশে শিব মন্দির, সেখানে বাবার মাথায় জল ঢেলে সবাই স্নান করছে। দূরে দেখো এই যে, শোনা যায় এই গঙ্গা দিয়েই নাকি একসময় বেহুলা লক্ষীন্দার ভেসে গিয়েছিল কলার ভেলায় করে। তো দেখো এবারে আমরা বিপত্তানী বাড়ির সামনে চলে এসেছি। এই হচ্ছে মেন গেটটা বিপত্তানী বাড়ির। আর এই হলো মন্দিরের সামনেটা। তো এরপরেই পড়ছে দেখো একটা লেক, কত সুন্দর এই জলটা, যা পরিষ্কার, এত সুন্দর দেখতে লাগে লেকটা। চারপাশ মাঝখানে লেক, চারপাশ দিয়ে রাস্তা। তো এই সবই পড়ছে আমার ছেলের স্কুলে যাওয়ার পথে। তা আমি যাচ্ছি এখন, আনতে রোজই যাই, দেখালাম। তো দেখলাম যে আজকে বন্ধুদের সাথে একটুকু শেয়ার করতেই পারি রাস্তার মধ্যেখানে কী কী পড়ে না পড়ে। তা দেখো লেকটা কত সুন্দর, গরমকালে এখানে প্রচুর লোক স্নান করে, সব সময় কেউ না কেউ স্নান করছে এখানে দেখা যায়। তার অপোজিটে রয়েছে একটা কী সুন্দর পার্ক লেকের অপোজিট। তো স্কুলে পৌঁছে গেছে এবং স্কুল ছুটিও হয়ে গেছে, সব বেরিয়ে আসছে। ওই আমার ছেলে আসছে। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, আমার শরীরটা খুবই খারাপ, তোমরা সবাই বুঝতে পারছো নিশ্চয়ই, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। তো বাড়ি চলে এসেছি, আমার ছেলেকে খেতে দিয়েছি, এই দেখো ও খাচ্ছে বা খেয়েছে। তো বন্ধুরা ভিডিওটা আজকে অনেকটাই বড় হয়ে গিয়েছে, তার বেশি বড় না করে ভিডিওটা এখানেই শেষ করছি। অ্যাডভান্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে জানালাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।